সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডাক্তার বক্তিয়ার কামাল আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আজকের আমাদের নতুন ভিডিও নিয়ে, এবং এটি একদম সম্পূর্ণ নতুন। অসংখ্য দর্শক শ্রোতার অনুরোধ ছিল মিনোক্সিডিল নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। মিনোক্সিডিল চুলের চিকিৎসায় খুব কমন একটি ওষুধ, এবং মিনোক্সিডিল কি, কেন ব্যবহার করা হয়, এর সাইড এফেক্ট কি, কতদিন ব্যবহার করতে হবে এবং কারা ব্যবহার করতে হবে, বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1970 সালে মিনোক্সিডিল প্রথম একটি খাওয়ার ওষুধ হিসাবে আবিষ্কৃত হয়। এটি মূলত একটি প্রেশারের ওষুধ ছিল, অর্থাৎ যেসব রোগীর হাইপার টেনশন বা হাই প্রেশার ছিল তাদের খাওয়ার জন্য এই ওষুধটি আবিষ্কার হয় এবং বাজারে আনা হয় এবং রোগীদের উপর অ্যাপ্লাই করা হয়। কিন্তু দেখা গেছে যে যারা এই প্রেশার ওষুধটি খাচ্ছেন তাদের শরীরে অতিরিক্ত চুল গজিয়ে যাচ্ছে, অর্থাৎ যারা এই প্রেশার ওষুধটি খাচ্ছেন তাদের কপালে, মুখে, বডিতে বিভিন্ন জায়গায় লোম গজিয়ে যাচ্ছে, অনেকটা বন মানুষের মতো। সুপ্রিয় দর্শক, যখন বিজ্ঞানীরা দেখলেন যে আসলে এই ওষুধে এ ধরনের সাইড এফেক্ট আসছে, তখন তারা এই ওষুধটি খাওয়ার ওষুধ হিসেবে বন্ধ করে দেন এবং তারা গবেষণা করতে থাকেন যে এই ওষুধটি কীভাবে চুলের জন্য ব্যবহার করা যেতে পারে। তারপর অনেক গবেষণার পর 1986 সালে 2% অর্থাৎ 2% মিনোক্সিডিল সলিউশন বা লোশন নামে বাজারে আনেন, কারণ একটি ওষুধ খাওয়ার ওষুধ ইচ্ছা করলেই স্কিনে লাগানো যায় না, কারণ স্কিনে লাগালে কাজ করবে এমন কোনো কথা নাই। যেমন আপনি একটি প্যারাসিটামল ট্যাবলেট আপনি খেলেন, কিন্তু একটা প্যারাসিটামল ট্যাবলেট মাথায় লাগিয়ে দিলেন আপনার ব্যথা কমে যাবে, তা কিন্তু হবে না, কারণ ওষুধটা কাজ করতে গেলে অবশ্যই তার স্কিনের মধ্যে ঢুকতে হবে এবং প্রপার জায়গায় গিয়ে কাজ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে 1986 সালে প্রথম 2% মিনোক্সিডিল সলিউশন হিসেবে বাজারে আসে। তারপর 1993 সালে 5% মিনোক্সিডিল বাজারে আসে। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে মিনোক্সিডিল লোশন বা সলিউশন হিসেবে পাওয়া যায়, অর্থাৎ তরল পদার্থ হিসেবে, এটা 2% এবং 5% পরে আসে। তারপর পৃথিবীতে বিভিন্ন পার্সেন্টের মিনোক্সিডিল আসে, 3%, 7% এবং 10% মিনোক্সিডিল পর্যন্ত আসে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিনোক্সিডিল লোশন এর একটি বড় সমস্যা হচ্ছে যে এটিতে অ্যালকোহল থাকে, অর্থাৎ মিনোক্সিডিল তৈরি করার জন্য, মিনোক্সিডিল যাতে নষ্ট না হয় এবং আমাদের স্কিনের ভিতর ভালোভাবে ঢুকে কাজ করতে পারে, সেই জন্য প্রপিলিন গ্লাইকল নামক এক ধরনের অ্যালকোহল দেওয়া থাকে। এই অ্যালকোহলে অনেকেরই অ্যালার্জি থাকে, ফলে যাদের মিনোক্সিডিলের এই প্রপিলিন গ্লাইকল অ্যালার্জি থাকে তাদের মাথা চুলকাতে থাকে, লাল হয়ে যায় এবং অনেক সময় মাথায় স্কিন ড্রাই হয়ে যায়। আমরা সবাই জানি যে অ্যালকোহল এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনে লাগালে স্কিন ড্রাই হয়ে যায়। অনেকের মাথার স্কিন এমনি ড্রাই থাকে, তারপর মিনোক্সিডিলের যে প্রপিলিন গ্লাইকল সেটা লাগানোর পরে আরও ড্রাই হয়ে যায়, ফলে মাথায় খুশকির মতো হয়। এটি মিনোক্সিডিলের একটি কমন সাইড ইফেক্ট। ফলে আমরা কি জানতে পারলাম যে মিনোক্সিডিলের সাইড ইফেক্ট কী? মিনোক্সিডিল লাগালে আমাদের মাথার স্কিনে চুলকাতে পারে, লাল হয়ে যেতে পারে, খুশকি হতে পারে, এবং যেটা হচ্ছে যে অনেক সময় টেম্পোরারি চুল পড়ে যায়, এটা খুবই কমন, এবং বেশিরভাগ রোগী এই ভয়ে মিনোক্সিডিল ব্যবহার ছেড়ে দেন। মিনোক্সিডিল এমন একটি ওষুধ যেটা লাগানোর পরে প্রথম 3 মাস ঝড়ের বেগে মাথা থেকে চুল পড়ে। এটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা জানি যে আমাদের যদি একটি অসুস্থ দাঁত না পড়ে তাহলে সেখানে একটি সুস্থ দাঁত গজায় না, সেরকম আপনার যদি অসুস্থ চুলটি না পড়ে যায় তাহলে সেখানে একটি সুস্থ চুল গজায় না, সেরকম মিনোক্সিডিল দেওয়ার পরেও আমাদের অসুস্থ চুলগুলি পড়ে যায় এবং সেখানে সুস্থ চুল গজায়। সুপ্রিয় দর্শক, তাহলে এটা খুব কমন সাইড ইফেক্ট, এবং এই সাইড ইফেক্টের জন্যই বেশিরভাগ রোগী ভয় থাকেন এবং অনেকে ভয়ে মিনোক্সিডিল ছেড়ে দেন, ফলে তাদের আর চুল গজানোর ভবিষ্যতে কোনো অপশন থাকে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিনোক্সিডিলের আরেকটা বড় ধরনের সাইড ইফেক্ট হচ্ছে অবাঞ্ছিত লোম গজানো। অনেকেরই যেটা হয় যে মিনোক্সিডিল মাথায় লাগানোর পরে কপালে দাড়ি গোঁফ বেড়ে যায়, বিশেষ করে মহিলাদের এবং বাচ্চাদের, সারা শরীরেও চুল পরিমাণ বেড়ে যেতে পারে। পরে মিনোক্সিডিলের যে প্রধান 5টি সাইড ইফেক্ট সেটা হচ্ছে লাল হয়ে যাওয়া এবং চুলকানো, মাথায় খুশকি হওয়া, একজিমা হওয়া এবং ঝড়ের বেগে চুল পড়া এবং শরীরে অতিরিক্ত চুল গজানো। অনেকে বলেন যে মিনোক্সিডিল লাগালে তার প্রেশার কমে যায়, অনেকে বলেন যে মিনোক্সিডিল লাগালে তার বুক ধরফর করে, এগুলো ভুল কথা। মিনোক্সিডিল কখনো রিকমেন্ডেড ডোজ অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় কখনোই এই ধরনের সাইড ইফেক্ট হবে না। নির্দিষ্ট মাত্রাটি কি? মিনোক্সিডিল আপনি দুবেলা লাগাবেন, সকালে এবং রাতে। মিনোক্সিডিলের
কতটুকু করে লাগাবেন? 1 ml অর্থাৎ 1 ml। অনেক ক্ষেত্রেই মিনোক্সিডিলের বোতলের গায়ে ড্রপার দেওয়া থাকে এবং ড্রপারে দাগ দেওয়া থাকে 1 ml বা 1 ml। আপনি সকালে 1 ml এবং রাতে 1 ml লাগাবেন মাথায়। এবং সাধারণত কোন জায়গায় লাগাবেন? যেই অংশে চুল পড়ে গেছে তার মাঝখানে লাগাবেন, পেরিফেরিতে বা আশেপাশে লাগানোর খুব একটা প্রয়োজন নাই, কারণ এটা রক্তে মিশে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমি যেটা বললাম যে মিনোক্সিডিল কতটুকু লাগাবেন? 1 ml আপনি যদি ড্রপার দিয়ে লাগান, আর আপনি যদি স্প্রে দিয়ে লাগান তাহলে 7 চাপ করে, সকালে 7 চাপ এবং রাতে 7 চাপ। আপনি হালকা করে স্প্রেড করে দিতে পারেন বা হালকা মেসেজ করতে পারেন, কিন্তু খুব জোরে বা অনেকক্ষণ সময় নিয়ে মেসেজ করার দরকার নেই। মেসেজের আলটিমেটলি খুব একটা উপকারিতা নেই। আপনি একটু হালকা মেসেজ করে দেবেন যাতে ওষুধটা গড়িয়ে আশেপাশে না পড়তে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে মিনোক্সিডিলের যে নির্ধারিত মাত্রা, আমরা যেটা বলেছি যে 1 ml করে অর্থাৎ 15 ফোঁটা বা 7 চাপ করে দিনে দুবার যদি আপনি মিনোক্সিডিল লাগান, তাহলে যে 5টি সাইড ইফেক্টের কথা বলা হচ্ছে সেই 5টি সাইড ইফেক্ট একটি গুরুত্বপূর্ণ না এবং গুরুতর না। যেমন মাথা চুলকানো, র্যাশ হওয়া, অ্যালার্জি হওয়া, খুশকি হওয়া, শরীরে অতিরিক্ত লোম গজানো, এই ধরনের প্রবলেম এবং ঝড়ের বেগে চুল পড়া, এগুলো সবগুলাই পরিবর্তনশীল। অর্থাৎ আপনি যদি কিছু জিনিস মডিফাই করেন তাহলে আপনার এই ধরনের প্রবলেম থেকে আপনি ওভারকাম করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এই ধরনের প্রবলেম যে মাথার চুলে গোড়ায় যে অ্যালার্জি হয় চুলকায়, তাহলে এই ধরনের প্রবলেম থেকে আপনি ওভারকাম করতে গেলে আপনাকে কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে মিনোক্সিডিল ফোম ব্যবহার করতে পারবে। আমাদের দেশে যদিও কোনো ওষুধ কোম্পানি মিনোক্সিডিল ফোম তৈরি করে না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক ওষুধ কোম্পানি মিনোক্সিডিল ফোম ব্যবহার করেন, উৎপাদন করেন। এই মিনোক্সিডিল ফোম ব্যবহারের একটি সুবিধা হচ্ছে মিনোক্সিডিল ফোমে কোনো অ্যালকোহল থাকে না, অর্থাৎ প্রপিলিন গ্লাইকল যে অ্যালকোহলটা মিনোক্সিডিল লোশন বা সলিউশনে থাকে সেটা মিনোক্সিডিল ফোমে থাকে না। ফলে এই ধরনের ফোম লাগালে আপনার মাথা চুলকানো বা মাথায় খুশকি হওয়ার এই ধরনের প্রবলেম থাকে না। ফলে যেসব রোগীরা মিনোক্সিডিল লাগানোর পরে মাথায় লাল হয়ে যাওয়া, চুলকানো বা খুশকির কমপ্লেন করেন, তারা মিনোক্সিডিল লোশন ব্যবহার না করে মিনোক্সিডিল ফোম ইউজ করতে পারেন। কিন্তু সবসময় একটি কথা মনে রাখবেন, মিনোক্সিডিল ফোম লোশনের চেয়ে অনেক কম কাজ করে, এটা কিন্তু আপনাকে মেনে নিয়ে এটি করতে হবে। আপনার জন্য সেফটি ফার্স্ট, আপনি যে ওষুধে আপনার সারা জীবন ব্যবহার করতে হবে সে ওষুধ যদি আপনার প্রতিদিন চুলকায় তাহলে সেটা ব্যবহার করা যাবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে মিনোক্সিডিল আমাদেরকে নির্ধারিত মাত্রায় ব্যবহার করতে হবে। এবং আপনার জন্য যেই প্রেজেন্টেশন, লোশন অথবা ফোম যেটা আপনার জন্য স্যুট করে আপনি সেটি ব্যবহার করবেন, সকালে এবং রাতে ব্যবহার করতে হবে। এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি মিনোক্সিডিল কত বছর ব্যবহার করব। আমি বলি যে আপনি যত বছর চুল রাখতে চান মাথায় তত বছর ব্যবহার করবেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার মাথার চুল আগামী 10 বছর রাখতে চান, তাহলে আপনাকে আগামী 10 বছর মিনোক্সিডিল ব্যবহার করতে হবে। আপনি যদি মনে করেন যে আমার চুল আগামী 30 বছর মাথায় রাখতে হবে, তাহলে আপনাকে অবশ্যই পরবর্তী 30 বছর এই মিনোক্সিডিল লোশন ব্যবহার করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই বলেন যে মিনোক্সিডিলের সাইড ইফেক্ট প্রচুর, তারা গুগল পরে বিশেষজ্ঞ হয়ে যান। বিশেষজ্ঞ হওয়া অত সহজ না। আমি যদি গুগল পরে ইঞ্জিনিয়ার হতে চাই বা টিচার হতে চাই বা ব্যাংকার হতে চাই বা অন্য কোনো প্রফেশনাল হতে চাই, আমি জীবনেও সেটা হতে পারবো না, আমি বড়দূর সে বিষয়ে কোয়াক হতে পারবো। ফলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যেটা বলি, আমি যে কথাগুলো বলছি কোনোটাই আমার কথা না, এগুলো বিজ্ঞানের কথা, আমি নিজের থেকে কোনো কথা বলি না। বিজ্ঞানে যেগুলো আবিষ্কার হয়, যেগুলো বিভিন্ন বৈজ্ঞানিক দলিলে থাকে সেগুলোই বলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকে বলেন যে মিনোক্সিডিল বহু বছর ব্যবহার করার পর বা কয়েক বছর ব্যবহার করার পর এর কার্যকারিতা হারিয়ে ফেলে। অর্থাৎ আপনি যদি এখন 2% মিনোক্সিডিল লাগান, তাহলে 5 বছর পর আপনাকে 5% মিনোক্সিডিল ব্যবহার করতে হবে। বা আপনি যদি এখন 5% মিনোক্সিডিল ব্যবহার করেন, 5 বছর পর বা 10 বছর পর আপনাকে 10% মিনোক্সিডিল ব্যবহার করতে হবে। এটি সম্পূর্ণ একটি ভুয়া তথ্য, এই বিষয়ে কোনো সায়েন্টিফিক দলিল নাই। এখন বলবে যে গুগলে লেখা আছে, গুগলে যে কেউ, যে কারো একটা যদি জিমেইল থাকে, যে কোনো কথা বলতে পারে। অনেকে বলতে পারে যে গরুর গোবর বা গরুর মূত্র ব্যবহার করলে চুল গজায়, কিন্তু এটা বিজ্ঞান বলে না। আমরা যেটা বলবো সেটা বিজ্ঞানের কথা, যে কেউ যে কোনো কথা বললে সেটা ডাক্তারি বা সায়েন্স হয়ে যায় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে বুঝতে হবে যে বিজ্ঞান কি বলে, এবং বিজ্ঞান হচ্ছে পরীক্ষিত শর্ত। বিজ্ঞান যেটা না জানে সেটা বিজ্ঞান বলে দেবে যে আমি এটা জানি না, এ ব্যাপারে আমার কোনো ধারণা নাই, এ ব্যাপারে আমি হা বা না আপনাকে কিছুই বলতে পারবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফলে মিনোক্সিডিল কিছুদিন ব্যবহার করার পরে আর কাজ করে না এবং তার
পার্সেন্টেজ বা স্ট্রেংথ বাড়াতে হয় যে এই ধরনের যে ধারণা আছে সেটা ভুল। ফলে আপনাকে এই ধরনের ভুল তথ্য থেকে, ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। আবার অনেকে বলেন যে মিনোক্সিডিল ব্যবহার করে তো আমার চুল যত বছর ব্যবহার করব তত বছর মিনোক্সিডিল ব্যবহার করতে হবে, আমি এত বছর মিনোক্সিডিল ব্যবহার করতে চাই না। সেখানে আমার একদম স্ট্রেট কথা, আমার কথা না বিজ্ঞানের কথা, আপনি যদি চুল চান তাহলে অবশ্যই আপনাকে মিনোক্সিডিল নিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি চুল চাই না তাহলে আপনার মিনোক্সিডিল দরকার নেই। চুল জীবন রক্ষাকারী কোনো জিনিস না, চুল হচ্ছে একটা কসমেটিক বিষয়। ফলে যেখানে জীবন রক্ষাকারী না সেখানে ডাক্তার আপনাকে বাধ্য করতে পারেন না যে আপনি কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন বা আপনি কোনো ওষুধ নেবেনই বা আপনাকে নিতেই হবে। যেটা হচ্ছে যে আপনি যদি অনেকে বলে যে আমি মিনোক্সিডিলের কোনো বিকল্প চাই, সেক্ষেত্রে আমরা মিনোক্সিডিলের বিকল্প সাধারণত দিয়ে থাকি, কিন্তু মিনোক্সিডিলের বিকল্প কখনোই মিনোক্সিডিলের মতো হবে না, আমার বিকল্প কখনো অন্য কেউ হবে না, আপনার বিকল্প কেউ কখনো অন্য কেউ হবে না। প্রত্যেকটা জিনিস তার নিজের একটা নিজস্ব স্তর থাকে। মিনোক্সিডিলের বিকল্প অনেক ওষুধ আছে কিন্তু সেগুলো অনেক দামি এবং কখনোই মিনোক্সিডিলের মতো কার্যকরী নয়। ফলে কেউ যদি মনে করেন যে না আমি মিনোক্সিডিল ব্যবহার করব না, তাহলে ওনাকে বিকল্প ওষুধ প্রেসক্রিপশন করে দিতে পারি, কিন্তু বিকল্প ওষুধ কখনোই মিনোক্সিডিলের মতো কাজ করবে না, এটা গ্যারান্টেড। এবং এটা অনেক দামি ওষুধ, আপনাকে যে ওষুধ সারা জীবন ব্যবহার করতে হবে সেটা বেশি দামি না হওয়াই বাঞ্ছনীয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমরা মিনোক্সিডিল নিয়ে অনেক কথাই জানলাম, এখন মিনোক্সিডিল কারা ব্যবহার করতে পারবেন না। মিনোক্সিডিল অনেকে বলেন যে মিনোক্সিডিল যে শিশুরা ব্যবহার করতে পারবে না বা অমুক ব্যবহার করতে পারবে না, তমুক ব্যবহার করতে পারবে না, এ ধরনের কোনো তথ্য না। মিনোক্সিডিল ব্যবহার করতে পারবে না যাদের মিনোক্সিডিলে অ্যালার্জি আছে। আমি এই কথাটি আগেই বলিনি, কারণ যে আমরা যে অ্যালার্জিগুলো সাধারণত পাই মিনোক্সিডিল ব্যবহার করার পরে, এগুলো বেশিরভাগই হচ্ছে যে অ্যালকোহলের অ্যালার্জি, কিন্তু কোনো কোনো রোগীর ক্ষেত্রে মিনোক্সিডিল অ্যালার্জি থাকতে পারে, তারা আর মিনোক্সিডিল ব্যবহার করতে পারবে না, তা সেক্ষেত্রে বিকল্প কোনো ওষুধ দিতে হবে। তাহলে মিনোক্সিডিলে যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করতে পারবে না। যারা গর্ভবতী মহিলা তারা অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করতে পারবে না, আর যারা বাচ্চাকে দুধ খাওয়ান তারা অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করতে পারবে না, এছাড়া যে কেউ তার প্রয়োজনে মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন। তাহলে মিনোক্সিডিল কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না, এ ব্যাপারে আপনারা আশা করি একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আমার আইব্রো কম বা আমার বডিতে চুল কম বা আমার দাড়ি কম, আমি কি মিনোক্সিডিল ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবেন, কিন্তু আপনি যদি আইব্রোতে ব্যবহার করেন আপনাকে একটু সাবধান থাকতে হবে, কারণ মিনোক্সিডিল যাতে চোখে না যায়। আপনি যদি দাড়িতে ব্যবহার করতে চান আপনি দাড়িতে ব্যবহার করতে পারেন। আপনি যদি কেউ যদি মনে করেন আমি আমার বডিতে চুল বাড়াতে চাই, সেখানেও আপনি মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন। মিনোক্সিডিল যে কোনো জায়গায় কাজ করে, কিন্তু কাজের পরিমাণ হতো বা কাজের সফলতা একটু কম হতে পারে, কিন্তু মিনোক্সিডিল কাজ করবে, এটা ডেফিনেটিভ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিনোক্সিডিল ব্যবহারের পরে আপনাকে কমপক্ষে 4 মাস অপেক্ষা করতে হবে এটা কাজ করছে কিনা, তারপরে যদি আপনি মনে করেন যে না কাজ করছে না তখন আপনি স্টপ করে দিতে পারেন। অনেকে বলেন যে মিনোক্সিডিল ব্যবহারের পরে চুল পড়ে যাবে, এটা একদম চিরন্তন সত্য। মিনোক্সিডিল ব্যবহারের পরে যদি আপনি ছেড়ে দেন অবশ্যই চুল পড়ে যাবে। এখন এই চুলটা কতদিনের মধ্যে পড়বে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সাধারণত মিনোক্সিডিল ব্যবহার ছেড়ে দিলে 12-24 সপ্তাহের মধ্যে চুল পড়া স্টার্ট হয়ে যায় এবং যে চুলগুলো গজিয়েছে শুধু সেগুলোই পড়বে। যেমন আমাদের মাথার এই সাইডের এবং পিছনের এই চুলগুলো হচ্ছে, এগুলো হচ্ছে পারমানেন্ট চুল। এই চুলগুলো মিনোক্সিডিল দিলে গজাবেও না পড়বেও না। ফলে আপনি যদি মিনোক্সিডিল ব্যবহার ছেড়ে দেন, অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে মাথা সব চুল পড়ে যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে মিনোক্সিডিল ব্যবহারের পরে আপনার যে চুলগুলো গজিয়েছিল শুধু সেই চুলগুলো পড়বে এবং পড়া স্টার্ট হবে 12-24 সপ্তাহের মধ্যে এবং পড়া কমপ্লিট হবে সাধারণত 2-5 বছরের মধ্যে। ফলে একটা লম্বা সময় আপনি পাবেন। অনেকেই বলেন যে আমি মিনোক্সিডিল ব্যবহার করেছি তখন চুল ভালো গজিয়েছিল, আবার মিনোক্সিডিল অফ করে দিয়েছি আবার চুল পড়া স্টার্ট হয়ে গেছে। এটা তো আমি রোগীকে, প্রত্যেক রোগীকে মিনোক্সিডিল দেওয়ার প্রথমেই বলে দিই যে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কতদিন চুল রাখতে চান। যতদিন চুল রাখতে চান ততদিন অবশ্যই আপনাকে মিনোক্সিডিল ব্যবহার করতে হবে। আপনি যদি মিনোক্সিডিল ব্যবহার ছেড়ে দেন অবশ্যই আপনার চুল আবার পড়ে যাবে। ফলে আপনাকে কোনো কাজ করার আগে আপনি 10 বার ভাববেন, হুজুগিয়ে কাজ করবেন না। আপনি মিনোক্সিডিল ব্যবহার করার আগে ভালোভাবে ভেবে নেন যে আপনি মিনিমাম যত বছর চুল রাখতে চান তত বছর ব্যবহার করতে রাজি কিনা। যদি রাজি থাকেন তাহলে অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করবেন। অনেকে বলেন যে শুধু মিনোক্সিডিল ব্যবহার করলে কি আমার চুল গজাবে? অবশ্যই গজাবে, কিন্তু এটা বেশি দিন কাজ করবে না। কেন কাজ করবে না? যেমন ধরেন আমি একজন আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই আপনাদেরকে। যেমন ধরেন একজন টাইফয়েডের রোগী,
আপনাকে প্যারাসিটামল দিলেন, প্রথম 5 দিন 7 দিন প্যারাসিটামল ভালোই কাজ করবে, তারপরে প্যারাসিটামল কাজ করবে কিন্তু বেশি সময় কাজ করবে না, কারণ তখন টাইফয়েড রোগটা জটিল হয়ে গেছে। সেরকম চুল পড়ার প্রাথমিক পর্যায়ে আপনি মিনোক্সিডিল ব্যবহার করলে যেই কারণে চুল পড়ুক না কেন সেটা কাজ করবে, কিন্তু পরে আর কাজ করতে চাবে না, কারণ আপনি সেই রোগের চিকিৎসা করেননি। আপনি শুধুমাত্র জ্বরের চিকিৎসা যেরকম প্যারাসিটামল দেওয়া হয় সেরকম চুলের চিকিৎসায় শুধুমাত্র মিনোক্সিডিল দিয়েছেন, ফলে আপনার অবশ্যই চুল পড়ার কারণ নির্ণয় করে সেই কারণের চিকিৎসাও মিনোক্সিডিলের সাথে সাথে দিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিতে পেরেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিনোক্সিডিল নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে আমাকে প্রশ্ন করবেন, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে থাকি, হয়তো 1-2 দিন দেরি হতে পারে কারো কারো প্রশ্নের উত্তর দিতে।